الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعليكم السلام ورحمة الله وبركاته মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত দিনী ভাই মোহাম্মদ ওয়াসকরণী। আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কি কি করা যায় এবং সমাজে চালু রয়েছে যারা কবর খনন করে তাদেরকে নাকি খাওয়াতে হয়, এটা নাকি মাইতের সাথে সম্পৃক্ত থাকে যে তাদেরকে খাওয়াতে হয়। আমি এরকম ঘটনা কয়েক জায়গায় দেখেছি যে কবর খনন কমিটিরা কিছু লোক নির্ধারিত করেন এবং তারা কবর খনন করে এবং তাদেরকে নাকি খাওয়াতে হয়। আমি জানি না তারা এই আমল বা তারা এই প্রথা কোন জায়গা থেকে সংগ্রহ করে তার আমল চালু করে দিয়েছে। ফিরুরে আখিকুম, তোমরা তোমার ভাইদের জন্য দোয়া করো। আল্লাহুম্মা ফিল্লাহুমা সাব্বিত হো, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, সাব্বিত হো এবং তাকে দৃঢ় রাখো। সওয়াল জবাব যেন সে সঠিক দিতে পারে সেই দোয়া করতে হবে। মাইয়াতের জন্য ইজামাত আল ইনসানও, যখন মানুষ মারা যায় ইনকাতা আমালুহু মিন সালাস, তিনটি আমল ছাড়া সকল আমল বন্ধ হয়ে যায়। সাদাকাতিন জারিয়া, সাদাকায় জারিয়া, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান যখন তার জন্য দোয়া করে, আও ইলমে ইনতাফাউ বি, এবং উপকারী ইলম বা বিদ্যা, যে এগুলো ছাড়া আর কোনো কাজ করা যাবে না। আপনি যেহেতু জানেন চল্লিশা, সপ্তম দিন, বার্ষিক, কুলখানি, চেহলাম, কুরআন খতম, এগুলো জায়েজ না, এগুলো বিদআত, শরীয়তে আমলের নাম হিসেবে চালু করা হয়েছে যা ইসলামে প্রত্যাখ্যাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তৈরি করা হয়েছে, যাদের আমল ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য যারা কবর খনন করতে দেয়, এমন লোক যে কবর খনন করা তবে নিঃস্বার্থ আল্লাহর জন্য, তবে আপনি তাকে খুশি হয়ে তাকে কিছু দিতে পারেন যে ভাই যার আপনার কষ্ট করলেন, আমি যথাযথ লোক পাইনি, আপনি অভিজ্ঞ লোক কবর খনন করলেন, আপনাকে মোবারকবাদ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকাল্লাহ খাইরান, এগুলো দোয়া করা যায়। কিন্তু তাকে কবর খনন করলেই খাওয়াতে হবে এটা তো শরীয়তের কোনো কথা না, এগুলো আমরাই তৈরি করে নিয়েছি। আর তিনি কেন খাবেন আর খাওয়ার উদ্দেশ্যে কেন কবর খনন করবেন, এটা তার জন্য ভুল। আমি অনেক জায়গায় দেখেছি তাদেরকে মৃত্যুর আগে বা মৃত্যুর পরেই খাওয়া দেওয়া হয়, ছেলেবেলে তার দায়িত্বটা অবহেলা করে সেজন্য আগে সে পালন করে, কাজেই সমাজে চালু হয়ে গেছে। খুশি মনে এক কাপ চা খাওয়াতে পারে, তোমাকে খাওয়াতে হবে কবর খনন করেছো, সেটা তো চল্লিশের মতনই হয়ে গেল। কাজে মাইয়াতের জন্য সাদকা জারিয়া, আর সৎ সন্তান যদি থাকে তার জন্য দোয়া করবে, এবং উপকারী এলিম বই পুস্তক লিখে থাকলে, কোরআন হাদিসের অনুবাদ করে থাকলে, মানুষ পড়লো, এই তো প্রতিষ্ঠান করে থাকলে, ছাত্র তৈরি করে থাকলে, আলেম বানিয়ে থাকলে, তারা দোয়া করলো, এই তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাইয়াতের ব্যাপারে সঠিক বুঝ দান করুন। আমিন।